বুঝছেন, যে আমরা ড্রেনেজ ব্যবস্থা, পানির ব্যবস্থা পরিকল্পনাভাবে তাদের ইউনিয়ন করার জন্য, কিন্তু আপনি চেয়ারম্যানের কথা রাখবেন কিনা আমরা জানি না। তো আমাদের মেম্বারগুলো তো বাধা দিয়েছি আপনার এখানে ড্রেনেজ ব্যবস্থা রেখে আমি সরকারি জায়গা থেকে আমি পাঁচটার ভিতরে করেন বা দুই ভিতরে করেন আমাদের উপর চড়া হয়। যেমন আমি আমার চার নম্বর মেম্বার হচ্ছে বেলা সাহেব, আমি বলি আপনাকে, আমি যখন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমার মেম্বার সাথে কথা বললাম, এই আমার মেম্বার সাহেবের বললাম যে আপনার এখানে ওই যে এনবি একাডেমি এনবি কিন্ডারগার্টেন আছে, ওটা পাশে দিয়ে একটা ভদ্রলোক মাস্টার, ওনার ওয়াইফ আবার আপনার আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার, তাহলে বললাম যে আপনি একটু যান, আমি ওনার হাজব্যান্ড তো বাইরে করতে পারবে, সেখানে তো ড্রেনের ব্যবস্থা হচ্ছে না, আমি প্লাস আগামী দিনে যদি আগামী রাস্তাগুলো 12 ফিট হবে, কোথায় যাবে একটু বলতে পারবে? সে একেবারে আমরা প্ল্যান পাস করে আমাদেরকে নিয়ে নেব, খুব ভালো লাগছে, সে তো ভদ্রলোক হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন করা, বা আমরা সহজ ভাষায় যদি বলি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা দীর্ঘমেয়াদী। আজকে কি আছে এটার উপর না, আজকে কি আছে এটাকে ভিত্তি করে আগামী 20 বছর, 30 বছর, 50 বছরের জন্য পরিকল্পনা করা। সঠিক পরিকল্পনা না থাকলে কি অবস্থা হয় শহরে সেটা তো আপনারা সবাই জানেন কম বেশি, তাই না? সমস্যা তো শেষ নাই আমাদের। আমরা দীর্ঘ আলোচনায় না যাই, আমরা এখানে আজকে জমায়েত হয়েছি দুটো কারণে, আমরা সে আলোচনায় আসবো, শুধু একটু আমরা একটু পরিচিত হয়ে নিই, আপনারা যে যার জায়গা থেকে একটু সাথে পরিচিত দিয়ে নেবেন একটু সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজমউদ্দিন, ইউপি সচিব, এক নং করার ইউনিভার্সিটি। তাহলে আমরা বললাম যে দুই একটা উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি। একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো, বিস্তারিতভাবে জানানো যে বাংলাদেশ সরকার সমগ্র পুরো বিশ্বের উপজেলার জন্য একটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে। বীরেশ্বরের উপজেলা কেন, আমরা অন্যান্য উপজেলা বাদ দিয়ে আগে শুরুতে বীরেশ্বরের উপরে জোর দেওয়া হয়েছে,
আপনারা সবাই জানেন যে বীরেশ্বর বাংলাদেশের যত উপজেলা আছে তার মধ্যে অত্যন্ত বা অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা কয়েকটি কারণে। একটি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের সাথে সরাস্রি যাতায়াত ব্যবস্থা, সমুদ্র বন্দর স্যার ঢাকার সাথে সরাসরি সংযোগ ব্যবস্থা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার সবাই অবগত আছেন যে শিল্প অঞ্চল বীরেশ্বর। ঠিক আছে, আপনার সবাই মোটামুটি অবগত আছেন, তাই না? আচ্ছা, আপনারা কি জানেন বর্তমানে বর্তমানে আমি একটু শুধু সংক্ষেপে বলে দিই পরিকল্পনার গুরুত্বটা কোথায়। আপনাদের ইউনিয়নে এখনো অনেক সমস্যা আছে না? এখনো অনেক সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা বা জলাবদ্ধতা, আমি ঠিক জানি না আপনাদের কি সমস্যা আছে, কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। ইউনিয়নে এখন জনসংখ্যা কত? কল্পনা করতে পারেন পুরো বীরেশ্বরাইতে সারা বাংলাদেশ থেকে লোক আসবে, অর্থনৈতিক অঞ্চলের কারণে, যাতায়াত ব্যবস্থার কারণে সারা বাংলাদেশ থেকে লোক আসবে। আপনারা 55,000-60,000 লোকের অনেক সমস্যা এখন ইউনিয়নে, তাহলে এটা যখন 4,00,000-5,00,000 হয়ে যাবে তখন তারা থাকবে কই? তারা ব্যবসা বাণিজ্য করবে কোথায়? তারা খাবে কি? যাতায়াত করবে কি দিয়ে? এগুলো যদি এখন থেকে আমরা সঠিকভাবে পরিকল্পনা না প্রণয়ন করি সেটা। আর চেয়ারম্যান সাহেব একটু আগে যেটা বললেন যে আপনাদের অনেকগুলো অভিযোগ আছে যে পরিকল্পনা হবে, পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে কিভাবে, তাই তো? ঠিক আছে, এই জন্য আমি আপনাদের বাংলাদেশ সরকারের তরফ থেকে, আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে একটু সুসংবাদ দিই। মন্ত্রণালয়ের তরফ থেকে নগর অঞ্চল পরিকল্পনা আইন 2017 আইনটা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক খসড়া অনুমোদন হয়ে গেছে। ঠিক আছে, এই আইনের এই আইনটা হবে আপনাদের হাতিয়ার, এই আইনটা হবে আপনাদের মূল শক্তি। আমরা যখন পরিকল্পনা আপনাদেরকে নিয়ে পরিকল্পনা করব যে রাস্তা 20 ফিট দরকার, আপনাদের পরামর্শ নিয়ে আমরা 20 ফিট পরিকল্পনা করব। এটা আমাদের আজকে আসার মূল একটা কারণ, জনসম্পৃক্ততা। আপনাদের জন্য পরিকল্পনা আপনাদেরকে নিয়েই করব। আপনারা জানবেন না কি পরিকল্পনা হচ্ছে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই, সেই জন্য আজকে আমরা এখানে আসা। আমরা আজকে আসছি আপনাদের এলাকা সম্পর্কে জানতে, শুধু আপনাদেরকে জানানো পরিকল্পনা হবে এলাকা সম্পর্কে জানতে। এরপর আমরা বিস্তারিত বৈজ্ঞানিক পদ্ধতিতে জরিপ করব, পরে আমরা বিস্তারিত সমস্যা পাবো, তার আগে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য আজকে আমরা এখানে বসছি। আর যে আইনটার কথা বললাম, আলহামদুলিল্লাহ আইনটা হয়ে গেলে এই আইন দিয়ে আপনার অন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। কারো কারো কোনো ক্ষমতা থাকবে না এই আইনটা ভঙ্গ করার। এই আইনটা গেজেট হবে, সরাসরি মন্ত্রিসভা থেকে অনুমোদিত হবে, সংসদে পাশ হবে, এরপরে এই আইন ভঙ্গ করার কোনো সুযোগ নেই। চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে অনুমতি ছাড়া, আপনাদের কাছ থেকে অনুমতি ছাড়া একটা অপরিকল্পিত বাড়ি বা নির্মাণের কোনো সুযোগ থাকবে না, যেটা টিনের ঘর হোক বা যা কিছু। এই তথ্যটা আপনারা সবাইকে দিয়ে দেবেন, এটি হচ্ছে আপনাদের মূল হাতিয়ার। ঠিক আছে, আমরা একটু এই পর্যায়ে একটু আপনাদের এলাকার সমস্যাগুলো শুনবো সংক্ষেপে। সমস্যাগুলো অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলো আপনি একটু শুনবো, কারণ আমার পক্ষে তো জানার সুযোগ নেই এখন আপনাদের কী সমস্যা। আমাদের সময় কম, আমরা একটু সংক্ষেপে শুনবো একটা একজন করে সমস্যাগুলো। আমরা একটা একবারে কীরকম সমস্যা, যেমন জলাবদ্ধতা যদি সমস্যা থেকে থাকে, সম্ভবত আছে, আমি অন্যান্য ইউনিয়নে ঘুরেছি, জলাবদ্ধতা আপনাদের একটি প্রধান সমস্যা। এই সমস্যাটা একজন বলবেন, এরপরে আমরা অন্য সমস্যার দিকে যাব, একজন একজন করে সমস্যাগুলো আমরা একটু আলোচনা করি সংক্ষেপে। আমাদের এই পরিষদের সামনে তখন জলাবদ্ধতা হওয়ার সাথে সাথে এই আমরা বিভিন্ন লক্ষ্মীছড়া, তারপরে প্রধান খাল একটা বড় খাল, আমি সহযোগিতা পেলাম আপনাকে, আমি অলরেডি আপনার মন্ত্রী মহোদয় ভিডিওটা দিয়া আমরা নদী ভাঙ্গন রোগ থেকে রক্ষার জন্য সিসি ব্লকের আবেদন করে, প্লাস খাল খনন আবেদন করে আমি উন্নয়ন করছি টক আমি উন্নয়ন করছি জঙ্গে একটা কপি হ্যান্ডওভার করেছি ডিউরেটর মন্ত্রী, প্লাস আমার আমার প্রডিংয়ের সাথে মন্ত্রী মহোদয় ডিউরেটার সহ ক্লাস করে ওনারা এসে সার্ভে করে গেছে। কিন্তু দুঃখের বিষয় যে আজকে প্রায় 13 মাস
আমি এখানে দাওয়াত করছি যখন আমরা দ্বিবার তিনবার করে যখন রেসপন্স পাচ্ছি না, তারপর আমি আমাদের মনোনয়ন বোর্ডের মতজন গৃহীত অফিস সে অফিসে গিয়েও আমি দিয়ে আসতাম। কিন্তু এখনও কিন্তু অলরেডি আবার একদম আমার আদর্শ অফিসও দিয়ে আসছে। কিন্তু ওনারা কী বললো যে এটা আমরা অলরেডি প্রস্তুতি ভাড়া দিচ্ছে, মেজামেন্টটা টোয়ারি করছে, সব কিছু ওঠে আছে, কিন্তু মন্ত্রণালয় তো দিতে হবে। এখন মন্ত্রণালয় হচ্ছে চেয়ারম্যান, এটা চেয়ারম্যান দাঁড়ান, এটা ইউনিয়নের দাঁড়ানোর সম্বন্ধ চেয়ারম্যানের কী ক্ষমতা আছে, এটা চেয়ারম্যান কী সে এলাকার আপনার অবকাঠামোগুলো উন্নয়নের জন্য তদবির করবে মন্ত্রীর কাছে, আর আপনার এই যে সরকার থেকে যেগুলো আছে সুষম কন্ট্রোল করবে, প্লাস এলাকার যেগুলো ঘটনা ঘটতেছে যে জায়গা জমি নিয়ে বা মেয়েরি ব্যাপারগুলো নিয়ে এগুলো দেখো ভালো করবে, একটা ফ্যামিলি কী ক্ষমতা রাখতে পারে। এবং সে আমাকে অ্যাডভাইস করলো উনি ভদ্রলোক যে মন্ত্রণালয় দিয়ে আমাকে তদবির করার জন্য। আসলে মন্ত্রণালয় তদবির আমি মন্ত্রী যেখানে আমার বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোজাম হোসেন উনি ডিউলেটার দিচ্ছে, সেখানে আমি আবার এটা নিয়ে তদবির করার কেমন জানি এটা আমি আমার ওনার কথাটা আমার মনোভূত হয়েছে। ওনারা যখন একটা আসলো একজন ভদ্রলোক উপজাতি ইঞ্জিনিয়ার পাঞ্জাবি বোর্ড, ওনাকে নিয়ে আমি সশরীরে সবটা নিজে গিয়ে সব একদম খালটা 11 কিলো খাল আমি দেখিয়ে নদীর পাড়টা দেখি উনি এসে দুটো লাস্ট করলো আমাকে। কিন্তু আজকে উদ্যোগ 13 মাস কোনো রেজাল্ট পাইনি। এখন বলেন তাহলে এখন এই যে আপনার মেম্বার যেটা বলতে চাইলো আপনার আপনি যদি ড্রেনেজ ব্যবস্থা যদি খালটা যদি সংস্কার না হয় পাহাড়ি ডলগুলা এই যে আমাদের বন্যা হয় এই যে আপনার এই এই দিনে এখন কি শীত মৌসুম এখন বৃষ্টি হবে একটু চিন্তা করছে, কিন্তু আপনি আমার এক সপ্তাহ আগে আমার এলাকায় মানুষ যখন ধান আপনি তো বুঝে পাকা ধান তো বুঝে মনে না ধান কেটে যখন মানুষ রোদে দিচ্ছে যেটা ক্ষেত্রে যখন ঘাসটা শুকিয়ে ধানটা করে নিয়ে আসবে এক সপ্তাহ আগে অবাক হয়ে যাবেন যে হঠাৎ করে যে এক সপ্তাহ আগে যে বৃষ্টি হলো দুই দিন আপনার এই ধানগুলো মাসের মধ্যে ভিজে অনেক ক্ষতি হয়েছে ফসলের, অনেক ভুক্তভোগী এবং এলাকার মনে না চাষ করেন এটা ইউনিয়ন কিন্তু ব্যবহার মূলত কৃষকদের যে পরিশ্রমের ধানগুলো যখন ভালো হয়ে যাবে গদে উঠে নিয়ে আসবে তখন তো আমরা স্বয়ংসম্পূর্ণ হবো খাদ্যে খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণ না হয় আমার এই যে আশ্চর্য করা হতো আমি আপনার এখানে ফসল করে আজকে আমার 16 মাস রানে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ফ্যাক্টরে আমার এই যে আমার এখানে রাস্তা আইডি ছিল আমি আমার কম্পিউটার সকল আইডি সবকে দিয়ে আমার এখানে সিএসি রাস্তা আইডি করি এবং আমার দুটো কাজ করি এবং তো আমাকে যথেষ্ট হেল্প করে দিতে পুনরাবৃত্তি যে আমি আজকে 18 মাসে প্রায় 56টা রাস্তা আমরা ডিউ দিচ্ছি। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো যে সরকারি ফসল থেকে সরকারি সংস্থা থেকে আপনি রেসপন্স পাচ্ছেন। এখন আপনি যে কথাটা বলেছেন বা যেটা আমাকে জানতে চাইছেন এখন সবচেয়ে বড় যে আপনার পরিকল্পিত সর্বোচ্চ উন্নয়নের বা একেবারে ভালোবাস করার স্থান আমি মনে করি এখানে আমাদের বিভিন্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের দেবের মধ্যে এগিয়ে নিতে যাচ্ছেন। এখন প্রধানমন্ত্রী তো আর এখানে কোনো পক্ষে সম্ভব না, সারা বাংলাদেশকে নিয়ে যিনি চিন্তা করেন যিনি দেশের যে ভালো চিন্তা করেন তিনি এখানে এসে তো আর আমার সে ওনার ওখানে আসতে হলে কাজ এখানে উন্নয়ন করতে হলে তার কে প্রতিনিধিকে আমাদের প্রিয়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাম হোসেন আর ইঞ্জিনিয়ার মোশাম হোসেনের প্রতিনিধিকে 2 পৌরসভার মেয়র 16 ইউনিয়নের চেয়ারম্যান। তো এখন আমরা যদি পর্যায়ক্রমে যদি এগিয়ে নিতে চাই এখন মনে হয় কালকে যে আপনি যেটা বললো যে আমার দীর্ঘ মেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে ভূমি যাতে নষ্ট না হয় আপনার যদি কেউ যদি ঘরবাড়ি করতে চায় পরিকল্পিতভাবে যাতে আপনার ব্যাগ করে যাতে ওনার ড্রেনেজ ব্যবস্থা করে যাতে করতে পারে তাহলে করলে কি হবে উনি রাস্তা উনি বাড়ি করতেছে বাট উনি রাস্তাটা রাখলো না এমন পরিকল্পনা এই যে মনে করেন আপনার আগামী দিনে শিল্প জোর হচ্ছে অর্থনৈতিক অঞ্চল আমরা কিন্তু আলোচনা করি বাসি করি শিল্প জোর হচ্ছে যেটা বস বললো তো শিল্প জোনে আপনার আমার জানার মধ্যে আমি যত জানি যে প্রায় 5 থেকে 6 লাখ লোক 10-এর কাছাকাছি কর্মজীবী কর্মসংস্থান সৃষ্টি হবে তাহলে এই লোকগুলো তো আর ঢাকা ছিল থেকে এসে রংপুর রাজশাহী সিলেট থেকে এসে তো কাজ করতে পারবে না তাহলে এরা এখানে অবশ্যই তাদেরকে মেজরিটি 80% লোক এখানে অবস্থান করতে হবে যাদের গায়ে বাসা বাড়ি আছে গাড়ি আছে তারা হয়তো ছিল থেকে আসবে 1-2 ঘন্টার মধ্যে কিন্তু অনেক কিন্তু 75% 80% লোক এখানে অবস্থান করতে হবে তো যদি এখানে অবস্থান করে 85% লোক কিন্তু আপনারা যে পরিকল্পনা করছেন যে নিজস্বকে নিয়ে যে একটা নগর এখন সেখানে যদি আমার সরকারের যে সংস্থাগুলো আছে আমরা কিন্তু তৃণমূলের চেয়ারম্যান আমাদের কথা কেই বা শোনে আপনাদের একটা ভালো বস্তু ভালো একটা অবস্থায় আছে
আপনার লিখনের মাধ্যমে আপনারা যে উদ্যোগ নিয়ে আসছেন আমরা আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের একটা অধিদপ্তর আপনার একটা বন্ধু থেকে আসছেন, আপনাদের এই জিনিসগুলো আপনাদের দেখুন এটা অনেক রেসপন্স আসবে, কিন্তু আমরা তো চেষ্টা করি কিন্তু আমাদের কথা কেউ শুনে না। আপনার এই পরিকল্পনা মাফিক যদি আপনার এলাকাতে যারা বসবাস করে অনেকে আছে পয়সাওয়ালা কিন্তু বিত্তবান মেম্বারদের চ্যানেলের কথা শুনতে চায় না, তারা আপনার চাইবে কি যে আমার জায়গায় আমি কত দিচ্ছি তোমার কী সমস্যা, কিন্তু এটাকে কী করতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটা চিঠি ইস্যু করতে হবে। আমার যেটা প্রস্তাব আর কি আপনাদের কাছে অবস্থা মানে বিবেচনা আপনাদের ব্যাপার, আমি তো জাস্ট প্রস্তাবনা দিচ্ছি এবার বিবেচনা রাখার ব্যাপার আপনাদের। আপনার ইউনো সাহেব যদি একটা ম্যাকিং করে দেয় ১৬ ইউনিয়ন দুই পৌরসভায় যে চেয়ারম্যানের অনুমতি ছাড়া কোনো মেম্বারের অনুমতি ছাড়া আপনি আপনার যা ইচ্ছা আপনার ভূমিতে যা ইচ্ছা নিশ্চিতভাবে আপনি গৃহ নির্মাণ করতে পারবেন না, আমি সমস্যাগুলো বলি আপনাকে। আমার মূল সমস্যা হচ্ছে আমার এই ইউনিয়নটা তিনটা খাল আছে খুব গুরুত্বপূর্ণ তিনটা খাল, নামগুলো বলে একটা লক্ষ্মীছড়া আর একটা খাল মিন্টু সাহেব কই আপনারা চলে আসে আমরা ওটা লিখে ফেলছি শাখা হলেই হবে থেকে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা ধন্যবাদ আমাদের এই কর্মশালার জন্য, যে মূল লক্ষ্মীছড়া আমার তিন নম্বর ওয়ার্ডটি প্রবাহিত, এটা সংস্কারের জন্য অবশ্যই একমত আমাদের বিভিন্ন মেম্বার যে রাস্তাঘাট অপরিকল্পিতভাবে হচ্ছে, এটা অতীত থেকে হয়েছে। আমার সম্মানিত চেয়ারম্যানের যে কিছুক্ষণ আগেও বলল যে প্রভাবশালীদের কারণে এগুলো হয়, যদি আইন হয় রাস্তায় যে আমরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে যদি রাস্তা প্রসারিত করতে যাই চলা দরকার, তখন ওই যে প্রভাবশালীরা পানি নিষ্কাশন রাস্তা কি ক্ষতিগ্রস্ত রাস্তা হচ্ছে আমরা জলাবদ্ধতা, বেড়ের সমস্যা এবং রাস্তার সমস্যা, এই সমস্যা না পেলাম আমরা ধরে নিচ্ছি
এটা পুরো ইউনিয়নের তাদের সমস্যা, সবগুলো ওয়ার্ডে। তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করা দরকার, আমরা একটু অন্য সমস্যা আছে, আমরা চিকিৎসার সমস্যা আছে কিনা, শিক্ষার সমস্যা আছে কিনা, ময়লা ফেলার সমস্যা আছে কিনা, যাতায়াতের সমস্যা আছে কিনা। আপনারা যে কোনো ওয়ার্ড একটা একটা শেষ করেন, একটা একটা লিখুন। শিক্ষকের সমস্যা আমাদের প্রধান প্রথম সমস্যাটা শিক্ষক, আর শিক্ষক সমস্যা আমাদের বুঝতেছি বর্তমানে প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল আছে? হ্যাঁ আছে, আমার ওয়ার্ডে দুইটা প্রাইমারি স্কুল, দুইটা প্রাইমারি। হ্যাঁ, দুইটা পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই, ছাত্র অনুযায়ী। এগুলো আমার বহুদিন যাবত এই সমস্যাটা ভুগতেছে। হাই স্কুল আছে? হ্যাঁ হাই স্কুল, আমার হাই স্কুল আমার ওয়ার্ডে না আছে কিনা, নাই আমার ওয়ার্ডে নাই। আচ্ছা, ওয়ার্ড দরকার নেই। চারটা হাই স্কুল দিয়ে কি হচ্ছে, এমন কোনো এলাকা আছে কি যেখানে থেকে বাচ্চাদের অনেক দূরে যেতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি আমাদের ইউনিয়নে গার্ল স্কুল নাই। গার্লস স্কুল স্কুল হাই স্কুল বা মেল স্কুল একটা স্কুল না, হাই স্কুল 8 কিলো 10 কিলো একটা, 8 কিলো 10 কিলো একটা। এরকম আর কোনো ওয়ার্ডে আছে? আছে, 5 নম্বর ওয়ার্ড। আমার ওয়ার্ডে হলো দেখি আমার যে সব দিক থেকে যে ভারী দুর্গম এলাকা, এই ইউনিয়ন থেকে অন্তত আমার এই ওয়ার্ড থেকে অন্তত 20 কিলো। এই বিষয়ে আমরা 8 কিলো থেকে 10 কিলো ভিতরে শুধু একটা প্রাইমারি স্কুল আছে, এখন পয়লা 6 নম্বর ওয়ার্ডে ধরেন বিদ্যুৎ সমস্যা আছে, স্বাস্থ্য সেবা নাই, কোনো শিক্ষা পাশ কোনো ক্লিনিক বা কোনো সহায়তা স্বাস্থ্য সেবা নাই। আমার মা বোনদের মাতৃগেল বা ওখানে যথেষ্ট অসুবিধা, কিচ্ছু না, ডেলিভারি 20 কিলো আর 20-30। আমরা চিকিৎসা নিয়ে ওভারঅল কথা শুনি, কোন চিকিৎসার প্রধান জায়গা কোনটা? আধুনিক মানের একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আর কিছু নাই, আছে 5-এ, 3-এ, 4-এ, 8-এ আছে, 4-টাই আছে। আর 6 নম্বর ওয়ার্ডে একদম বিদ্যুৎ, একদম বিদ্যুৎটা আমরা আলাদা করে আসবো না, এটা তো পুরো উপজেলার জন্য। তারপরে আমরা ধরেন এই যোগাযোগ রাস্তাঘাট প্রকার বলে প্রয়োজন পাহাড়ি এলাকা। গার্লস স্কুল এবং কলেজ দেখেন। আচ্ছা, অলরেডি অলরেডি আপনার যেটা আমাদের মেইন স্কুল যেটা প্রাচীনতম স্কুল উচ্চ বিদ্যালয়, আমি যেটা আমিও স্টুডেন্ট স্কুলে, ওই স্কুলে অলরেডি আপনার 1150 জন না, প্রায় 1500 স্টুডেন্ট আছে। ওটা কিন্তু আমাদের প্রিয় মন্ত্রী মহোদয় জায়গা আছে, হ্যাঁ যথেষ্ট জায়গা আছে। আমাদের প্রিয় মন্ত্রী মহোদয়, আমাদের নেতা, প্রান্তীয় নেতা, বারবার নির্বাচিত সাংসদ, গৃহ গণপূর্তমন্ত্রী অলরেডি একটা ভবন বরাদ্দ দিয়েছেন। তা আমি আশা করি যদি উচ্চ লেভেল থেকে যদি একটু ভূমিকা রাখে সেখানে একটা কলেজ, স্কুল অ্যান্ড কলেজ করার কোনো ব্যাপার না। তাহলে আমাদের ইউনিয়নে আপনি দেখেন 50 থেকে 60 হাজার লোকের বসবাস, 28,000 ভোটার, 148 বছর জমিটা নিয়ে আমার ইউনিয়ন। আমি আশা করি যদি স্কুল অ্যান্ড কলেজ, স্কুলটাকে যদি কলেজ করা হয় অনায়াসে আমার ছাত্রীরা ভালো পড়ালেখা করতে পারে। আর একটা ঠিক আছে, তাহলে কলেজ একটা খুবই জরুরি, খুবই জরুরি। আর একটা সমস্যা, বেকার সমস্যা তো বোধ হয় আমি যাই না প্রকট। আচ্ছা, বেকার সমস্যার সমাধানে আপনাদের প্রস্তাবনা, কলেজ একটা লেখেন, কলেজ কিভাবে দূর হবে? একটা কারিগরি শিক্ষা, গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা। ঠিক আছে, আমাদের কিন্তু সামনে প্রচুর সম্পদ আসছে, অর্থনৈতিক অঞ্চল হওয়ার পরে কর্মসংস্থানের কোনো অভাব হবে না। স্যার আমাদের নিজস্ব কারিগরি শিক্ষা বলতে কিছু নাই, কিছু নাই। তাহলে
আমরা কলানে ইউনিট ব্যাপক ঠিক আছে ঠিক আছে কারি কারি শিক্ষা এটা অবশ্য স্যার আচ্ছা শিক্ষার অবস্থা ভালো না দেখি অনেক কিছুই নাই আচ্ছা তাহলে শিক্ষা সম্পর্কে তো আমরা কিছু সমস্যা পেলাম ঠিক আছে আমরা চিকিৎসা পেলাম আপনার রাস্তার সমস্যা পেয়েছি জলাবদ্ধতার সমস্যা পেয়েছি আমরা বাল্য বিবাহ রোধ করছি তেমন একটা নাই মাশাআল্লাহ আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা 18 বছর আগে একদিন আগে আমরা শরৎ দিনে জন্ম নিবন্ধন শরৎ দিনে মেয়েদের আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে মাদক যেহেতু আমরা বড় এলাকায় বসবাস করি আমাদের এই কোরআন ইউনিয়ন হলো যে চট্টগ্রাম জেলার 1 নম্বর ইউনিয়ন সেই সুবাদে যেহেতু আমরা ভারতের পাশেই মাদকের একটা সমস্যা আছে এটা প্রশাসন থেকে সবাই জানে আমরা চেষ্টা করতেছি একেবারে যে নির্মূল করছি তা বলা যাবে না কিছুটা নিয়ন্ত্রণে আসছে কমছে বা প্রক্রিয়াধীন আছে আমরা একটু এই ব্যাপারটা একটু কষ্ট পাচ্ছি আর কি ধরনের সমস্যা আমরা শুনতে পারি এনাদের কাছে নেন স্যার এই পাশে আমরা এখন ফোকাস করবো যে প্রাইমারি স্কুল আছে কি নাই সেটা নিয়ে ওইটা পরবর্তী ব্যাপার একটা সুইচ গেট আছে ওই সুইচ গেটের নেসেওয়া মানে পানি পানি থাকে না 1000 বান্ধি দিলে বেরিবান করে বান্ধি দিলে প্রায় 150 করে শ্বাস করতে পারে আপনি 7 নম্বর ওয়ার্ডে 7 নম্বর ওয়ার্ড সুইচ গেট আছে অলরেডি আছে পানিটা থাকে না ওই দুটো পাশে বান্ধি দিলে 1000 বান্ধি দিলে পানিটা থাকে রাস্তাঘাটের সমস্যা আছে আমরা শিক্ষা জ্বালানি যোগাযোগ এদিকে কৃষি তারপর আপনার এই এগুলো তো আমাদের জরুরি আপনারা যে যাতায়াত করেন দেখলাম সিএনজি চলাচল করে সিএনজি গুলো দাঁড়ায় কোথায় স্ট্যান্ড আছে এগুলা এগুলা কিন্তু সমস্যা যখন এখানে কোন পরিকল্পিত বিঘা স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড নাই আর সবচেয়ে বড় কথা আরেকটা কথা আমি বলি যোগাযোগ ব্যবস্থা যে রোডটা আমরা আমার বড় পাশ দিয়ে গেছে পুরাতন টাং রোড ডিডি রোড বলে আর কি সেখানে আপনি বাধা দিয়ে আসছেন আমি বারবার এটা হচ্ছে ইয়ে রাস্তা আপনার রোস্টন হাইওয়ে সিএমবি আমি বারবার ডিউ লেটার দেওয়ার পরে মধ্যে দিয়ে ফোন করার পরেও আপনি নিশ্চয় বাধা দিয়ে আসছেন আপনি দেখতে পাচ্ছেন যে কী অবস্থা বাজার ওনারা রমজানের আগে ওনারা ঈদের আগে 15 দিন আগে সিএমবি থেকে এসে আমাকে উইদাউট নোটিশ ছাড়া কোনোরকম নোটিশ ছাড়া অমানবিকভাবে আমার ফল ব্যবসায়ী যারা আছে বাজার ব্যবসায়ী সবাইকে উচ্ছেদ করে দিচ্ছে কেন আমার কত হন কেন যে আমাদের সিএমবি যায় ওয়েল ভালো কথা করেন আমার কোনো আপত্তি নেই তবে আপনি তো ন্যূনতম তো একটা মানুষ ঈদের 20-25 দিন আগে প্রত্যেকটা মানুষ তো দোকানে ইনভেস্ট করে তার সংসার নির্ভর করার জন্য জীবিকা নির্ভর করার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কোনো নোটিশ ছাড়া ঈদের 15-20 দিন আগে আসি যেভাবে ইচ্ছে সেভাবে বাঁধছে তো বাঁধছেন ভালো কথা বাঁধছেন কেন আপনার সিএমপি জায়গাটা আপনি সরকারের কর্তৃপক্ষ আপনি এসে উদ্ধার করছেন কেন উদ্ধার করছেন ভালোভাবে সরকার করার জন্য একটু করলেন আজকে ঈদের কয় মাস 3 মাস কমাস এটা কি কমাই দিল না কয়েক গেল কমাস গেল 3 মাস আগে কিন্তু আপনি ড্রেনেজ ব্যবস্থা 2 মাসে কিছুই করলো না বাজার অবস্থাটা আপনি একটু যাওয়ার সময় মেহরবানি করে দেখবেন যে রাস্তাগুলো কি পরিস্থিতি আচ্ছা আমরা আরেকটু সমস্যা শুনতে যাচ্ছি
আর কি ধরনের সমস্যা থাকতে পারে? আমি একটু ধরে দিলাম আপনাদেরকে যে সিএনজি আমি আসার পথে কোনো রাজনীতি দেখি না। এমন কোন সমস্যা বলতে পারেন যেটা অন্যান্য ইউনিয়নে নেই আপনাদের আছে, একটু অন্য ধরনের সমস্যা? হয়তো এখানে ভূমিহীন বেশি, কিংবা হয়তো উপজাতিদের বাস বেশি, সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনার বিশুদ্ধ পানি আমি বারবার বারবার আপনার আমার উপজেলা প্রকৌশলী স্বেচ্ছা প্রকৌশলী আপনার ওনাকে বারবার যোগাযোগ করে আমি কোনো রেসপন্স পেলাম না। ইউনু সাহেব পরিদর্শনে আসছে, ইউনু সাহেব একটা প্রাইমারি স্কুল আছে উপজাতি পাড়ায়, এটা প্রাইভেট, এটা হলো যে আপনার রূপায়তন প্রাইভেট প্রাথমিক বিদ্যালয়, মানে নিজের উদ্যোগে, এটা হলো আমাদের বীরেশ্বরে আপনার একটা মাতৃক হাসপাতালের আমরা প্রতিষ্ঠাতা, উনি নিজে তৈরি করছেন, আমারও কিছু সহযোগিতা আছে। তো সেখানে যে আপনার গিয়ে ইউনু সাহেব সহ এক মাস আগে একটা প্রোগ্রাম হলো বাচ্চাদের আপনার ওই যে পিএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তারা স্কুল থেকে, কিন্তু ওখানে কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই, সেটারই ব্যবস্থা নেই মূল সমস্যা। ঠিক আছে, স্যানিটেশনের সমস্যা, হ্যাঁ, আর বিশুদ্ধ পানি। আচ্ছা, স্বাস্থ্যসম্মত পায়খানা কি এখনো পুরোপুরি পুরো ইউনিয়নে ছড়ায় নাই? অনেক বড় ইউনিয়ন আপনাদের, অনেক বড় ইউনিয়ন, সব থেকে বড় ইউনিয়ন, সবচেয়ে বড় ইউনিয়ন, কিন্তু সেই তুলনায় কিছুই নেই সরকারের। আমি কয়েকটা বিষয় একটু বলি, 148 বর্গ কিলোমিটার অনেক বড়, এক উপজেলার সমান। আমি একটু বলি, কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে একটা ইউনিয়নে অনেকগুলো সুবিধা থাকা দরকার, যেমন একটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক মানের, এখন একটি আছে কিন্তু কাজ করে না ঠিক মতো। আচ্ছা, কেন্দ্রীয় খেলার মাঠ নাই, কেন্দ্রীয় কবরস্থান নাই, কেন্দ্রীয় ঈদগাহ নাই, কেন্দ্রীয় কমিউনিটি সেন্টার নাই, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড নাই, তার মানে কেন্দ্রীয়ভাবে কি আছে? কিছুই নাই, যাত্রী চাউরি তার মানে কেন্দ্রীয় ভাবে কিছু নাই, বলতে পারছেন না যে কি আছে? যেমন আর্সেনিক মুক্ত কোথাও আর্সেনিক নাই ইউনিয়নে কোথাও? আমি তো অন্যান্য ইউনিয়নে আর্সেনিক পাচ্ছি, এখানে নাই তাই না? আচ্ছা, এটা ভালো বিষয়। আর আয়রন আছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে সরকার জনাদেশ শেখ হাসিনা সরকার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন করতেছেন, উন্নয়নের যে ধারাবাহিকতা, এই বিগত 8 বছর যেটা বাংলাদেশে 8 বছর যেটা সেটা বিগত 40 বছরেও হয়নি। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা প্রিয় নেতা শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের অভিভাবক সরল চব্বিশ চট্টগ্রাম অভিভাবক সিংহপুরুষ, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমাদের অভিভাবক, উনি নিশ্চয়ই কিন্তু মডেল নিশ্চয় উপজেলা হিসেবে উনি উপস্থাপন করতে চাচ্ছেন যে আমাদের মহামায়া প্রকল্প, আমাদের ইকোনমিক জোন, সর্বোপরি 16 ইউনিয়ন 2 পরিষদ যেভাবে রাস্তাঘাট আজকে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 46 বছর, এর মধ্যে মাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসছে 15 থেকে 16 বছর রানিং, বাকি 30 বছরই কিন্তু আমাদের বিরোধী দল বিএনপি জামাত শাসক সরকার ক্ষমতা ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় আজকে 15 বছর যেভাবে সারা বাংলাদেশে আমাদের প্রিয় নেতৃত্ব শেখ হাসিনা যে তৃণমূল যেভাবে উন্নয়ন করছেন, আমাদের প্রিয় মন্ত্রী যে মোশাররফ যেভাবে উন্নয়নের ধারাবাহিক অব্যাহত রেখেছেন, তো আমি শুধু এটুকু আহ্বান করব যে যেহেতু আমাদের জোরাগস্থান এবং নিশ্চয় থানা আমাদের এই ইউনিয়নটা বড়, প্লাস আমরা ভারতের একদম খুব কাছে বর্ডার, সেই সুবাদ চাই যে কোনো
জলাবদ্ধতা সমস্যা, বিভিন্ন খালগুলি সংস্কার, যেমন লক্ষ্মীছড়া, লক্ষ্মীছড়ার শাখাচাল, তিলিয়াছড়া, গোজাছড়া এবং সোনাছড়া, এই খালগুলি সংস্কার করা প্রয়োজন। রাস্তাঘাট সংস্কারের সরু সমস্যা, ড্রেনের সমস্যা, 6 নং এবং 5 নম্বর ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ একটি গার্লস স্কুল এবং একটি কলেজ প্রয়োজন। আধুনিক মানের স্বাস্থ্য কমপ্লেক্স দরকার, বেকার সমস্যা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দরকার, মাদক সমস্যা। 7 নং ওয়ার্ডে সুইজ গেটের কাছে বাঁধ এবং ব্রিজ এবং কালভার্ট দরকার, সিএনজি টার্মিনাল এবং বাস স্ট্যান্ড দরকার, বজ্র ব্যবস্থাপনার সমস্যা। আমরা এই যে আপনাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাথে আমাদের কেন্দ্রে এক করে নিচ্ছি।